ঢাকায় সিনেমার উজ্জ্বল নক্ষত্র তিনি। বহুমাত্রিক চরিত্রে আলো ছড়িয়েছেন রূপালী পর্দায়। সেই 1994 সালে তার যাত্রা সালমান শাহের বিপরীতে কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে। প্রথম ছবি তাকে তারকা খ্যাতি এনে দিয়েছিল। এরপর দিনে দিনে কেবল নিজেকেই যেন ছাড়িয়ে গেছেন। তিনি আর কেউ নন, ঢাকায় সিনেমার প্রিয়দর্শনী মৌসুমী। আজ ঢালিউডের নন্দিত এ অভিনেত্রীর জন্মদিন। এবারে তিনি পা রাখলেন 47 বছরে। এবারের জন্মদিনটা বেশ বিষাদের। স্বামী ওমর সানি, দুই সন্তান ফারদিন ও ফাইজা কাছে থাকলেও তার মা কাছে নেই। প্রতি বছর মাকে নিয়ে জীবনের নতুন বছর শুরু করেন তিনি। এবার সে সুযোগ হয়নি, তাই অনেক আনন্দের মাঝে মায়ের জন্যও মন খারাপ এ নায়িকার। এদিকে মৌসুমী ফ্যান ক্লাব এবং অমর সানি ফ্যান ক্লাব আলাদাভাবে দিনটি বিশেষভাবে উদযাপন করবে বলে জানান মৌসুমী। মৌসুমী নামে খ্যাত হলেও নায়িকার পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। 1973 সালে আজকের দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় চুক্তিবদ্ধ হন। সেই ছবিটি মুক্তি পায় 1994 সালে। এক জীবনে অনেক পুরস্কার ও স্বীকৃতি তিনি অর্জন করেছেন। কোটি মানুষের ভালোবাসা তার কাছে সবচেয়ে বড় অর্জন বলে মনে হয়। আর রাষ্ট্র তাকে কাজের স্বীকৃতি হিসেবে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছে। মৌসুমী মেঘলা আকাশ সিনেমার জন্য 2001 সালে প্রথম এই পুরস্কার হাতে নেন। এরপর 2013 সালে দেবদাস ও 2014 সালে তার কাটা ছবির জন্য সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন। এই গুণী শিল্পীর জন্মদিনে পুণ্ড্র টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সনিয়া হক, পুণ্ড্র নিউজ।